بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وعليكم السلام ورحمة الله وبركاته إن دياتك أكدني بهاي بوسنا كورا সুস্থ ও সবল শরীরে বাহানা যদি কোনো ব্যক্তি ব্যতিরিকে আজান শোনা সত্ত্বেও সলাধ আদায় করতে না যায় তাহলে তার নামাজ গ্রহণ হবে কি না জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোনো ব্যক্তি যদি মসজিদের আজান শুনতে পায় এরপরও যদি সে সলাদ আদায় করতে না যায় তাহলে সে ব্যক্তি যারা জামাতে সলাদ আদায় করবে তাদের চাইতে পঁচিশ বা সাতাশ গুণ সব কম পাবে বা পঁচিশ বা সাতাশ গুণ সব থেকে বঞ্চিত হবে এবং মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা বাকারা সুরা নম্বর দুই এবং আয়াত নম্বর তিতাল্লিশে বলেছেন ওয়ারকাউ মার তোমরা রুকু করো রুকু কারিদের সাথে তথা তোমরা জামাতের সাথেই রুকু করো জামাতের সাথেই নামাজ পড়ো তার মানে আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদেরকে জামাতের সাথেই কি করতে হবে সলাত আদায় করতে হবে এবং সেই মুসলিমের হাদিসে এসছে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন যে জামাত চলা অবস্থায় যদি কোনো মানুষ বাড়িতে থাকে তাহলে আমার ইচ্ছা যে আমি জ্বালানি জড়ো করে আমি তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিই কিন্তু যেহেতু বাড়িতে শিশুরা এবং মহিলারা আছে এজন্য আমি না তো মোট কথা রসুল্লাহ সালু আলী হাসালাম তিনি কত কঠোর বলেছেন যে যারা মসজিদে জামাত চলা সত্ত্বেও বাড়িতে নামাজ পড়ে বা বাড়িতে থাকে তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা তাছাড়া আপনি সেই মুসলিম ও সেই বুখারির হাদিসে আপনি পাবেন যেখানে বিশ্বনবী আলী আলীহাসাল্লাম তিনি একজন নাবিনা তথা অন্ধ ব্যক্তিকে তিনি বাড়িতে নামাজ পড়ার অনুমতি চাইলে তিনি মসজিদে যেতে তার অসুবিধা হয় সেজন্য তিনি অনুমতি চাইলেন যে আমি কি বাড়িতে সরাদ আদায় করতে পারি রসুল্লাহ সাল আল্লাহ সালাম তিনি বললেন যে আচ্ছা হ্যাঁ তারপরে তিনি আবার সেই অন্ধ ব্যক্তিকে ডেকে বললেন যে না তুমি বাড়িতে সরৎ আদায় করবে বলছো তো তুমি কি আজান শুনতে পাও তো সেই অন্ধ ব্যক্তি বললেন যে হ্যাঁ আমি আজান শুনতে পাই তো রসুল্লাহ সাল আলী সালাম বললেন যে না তুমি মসজিদে এসেই সলাৎ আদায় করবে মসজিদেই নামাজ পড়বে জামাতের সাথে তার মানে আমরা এই সমস্ত হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে মসজিদেই সলাৎ আদায় করতে হবে আজান শুনতে পেলে বাড়িতে নামাজ পড়া যাবে না যদি কোনো ব্যক্তি বিনা কোনো কারণে বাড়িতে সলাৎ আদায় করে তাহলে অবশ্যই এটা গুনাহের কাজ পাপের কাজ এবং যারা অবহেলা করে হ্যাঁ এবং ভাবে যে বাড়িতে নামাজ পড়লেও চলবে এবং জামাতে সলাত আদায় করতে যায় না তাহলে তাদের সলাদ কবুল হবে না আশা করি বুঝতে পেরেছেন জাদাকাল্লা